হ্যালো গাইস, তো আমরা আগে যে ঘোড়াটা কিনছিলাম ওই ঘোড়াটা আমরা গেমটা সেভ দিয়ে ওই ঘোড়াটা হারিয়ে গেছে, তাই এবার নতুন করে $10,000 দিয়ে আরেকটা ঘোড়া কিনছি। তো এই ঘোড়াটা সুন্দর হয়েছে, তো এখন এই ঘোড়াটা নিয়ে আমরা ঘুরবো। হ্যাঁ ঘুরো তুমি। এটা কি আমি জানি না। আচ্ছা আমি একটু এটা এভাবে চেক দিই যে অপশনস যেটা আমি করব। হ্যাঁ কাউ হর্স, হ্যাঁ হর্স, হর্স ক্যান বি বাটেসেস্ট অর সোল্ড অ্যাট হুলেমস লিপস্টক অ্যাকশন টু ট্রাভেল দেয়ার ট্রেন উইথ দ্য অ্যাকশন হাউসিং অ্যাট দ্য বাস স্টপ অ্যান্ড সেভ হ্যাভ টু ওয়ার স্ট্যাট স্টেপস বি হোল্ডিং অ্যান এসেন্স দ্য হ্যাড দ্য স্টেট দ্য মোর দ্য মোর দেয়ার অলসো এটা লেখা আছে। হ্যাঁ টু ফার্স্ট ও টু কল ইউর হর্স, টু কল ইউর হর্স এইম দ্য কার্সর অ্যাট ইট অ্যান্ড প্রেস এজ টু শিখছি ঘোড়ায় কিভাবে ডাক দিতে হয়। ঘোড়া তো আসে না আমার সাথে আসবে। ওয়া ডাক দিলে শুনে কথা, এভাবে দেখো এভাবে দিলে আসবে না, দেখছেন এভাবে দিলে দেখেন এই ঘোড়াটা আবার আসবে আমার সাথে সাথে আসবে। আর যদি আমি এভাবে আবার দিই দেখছেন এভাবে কিন্তু আসতে থাকবে আমার সাথে, আর যদি এভাবে দিই চলে যাবে দেখছেন। তো এটা হলো ঘোড়ার সিস্টেম, তো আমার তো কিছু একটা জাস্ট হয়ে যাই, যা একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি ঘোড়াটা দিয়ে। আর গেট ফেট খুলতে হবে না, কারণ আমি ঘোড়াটা ভালো আমি দিই দাও। এবার বুঝতে পারছি ট্যাপ ট্যাপ বুঝছি এটা দিতে হবে। আর এটা কি ভাই? আচ্ছা এটা আসলে ব্যাপারটা কি? এটা এটা একটু পরে দেখো, সব সময় আমরা সব জেস্টরে যাই। ওকে হ্যাঁ জেস্টরে যাই। অনেক গাছ আর ইট। হ্যাঁ তো জেস্টর কোথায় দেখতেছি, পারে অনেক ইট থাকে। একটা গুলি কিনবো, দেখি গুলি কিনে মানে এটাকে ঘোড়াটাকে নিয়ে যাওয়া যাবে না। আর দুটো কুলার কিনবো তাহলে হবে। ঘোড়া কি ঘরের ভিতর রাখা যায় দেখো তো? মনে হয় না। এখানে গাড়ি কি করছে? এখানে ঘোড়া কিন্তু চলে যাবে গাইস। হুম ঠিক আছে, ঘোড়া কিন্তু চলে যায় অনেক সময়। আপনার নিশ্চয় জানেন এটা, ঘোড়া যদি চলে যায় না একটা ভালো উপায় আছে আপনার কাছে। এই যে ঘোড়া আপনার সাথে আসবে, ঠিক আছে ঘোড়া জেলে যাবে না আপনার কাছে, ঘোড়াটা এখানে থাকবে। আমি গুলি কিনে গেছি। ওকে যদি চলে যায় তাহলে বিতে হবে, ঘোড়া পাবে না আমি জানি। আর দুটা কুলা কিনে নেব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটা দুটো গেলে এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, দুটো গেলে। আর ঘোড়াটা নিশ্চয়ই যাবে না। হ্যাঁ আমি জানি তুমি খুব ভালো মানুষ, কারণ তুমি ঘোড়া, তুমি তো। ও ভাই আরেকটা গুলি কোথায়? এই যে ও দেখতে পারিনি, ঘোড়াটা এভাবে আমার সাথে যাবে, এটা একটা ভালো উপায়। আর এটা নিয়ে আমি ঘোড়ার পিঠে উঠতে পারবো না। ও ও কোনো ব্যাপার না, এটা নিয়ে আমি যেতে পারবো তো ঘোড়াকে নিয়ে। এই আসো বাবা, ব্যাপার না তো, ঘোড়া খুব ভালো। আসো বাবা আসো। আচ্ছা এটা কি ঘোড়ার পিঠে রাখতে পারবো? না এটা ঘোড়ার পিঠে, ঘোড়ার চোখটা দেখছো ভাই, ঘুরে বাবা রে ভূতের মতন লাগে গাইস, ঘোড়ার চোখটা পুরো ভূতের মতন। কিন্তু তাও ভালো ঘোড়া, তো আমরা এখানে একটা গাড়ি নিয়ে যেতে পারি। আর ঘোড়ার কোনো টেনশন নেই, কারণ ঘোড়া আমাদের সাথে আসতে পারবে, মানে ঘোড়া আমাদের সাথে আসবে। যদি ঘোড়া উঠা যায় তো ভালো, আর কিছু না। হ্যাঁ ঘোড়া উঠে যাবে তো? ও এটা উঠে যাবে না, এটা তো তুমি মানে ঘোড়াকে যে তুমি ইয়ে করছো না, এই গাড়িটা ওখানে রেখে দিই, কারণ এই গাড়িটাতে অনেক লাভ হবে। মানে এই গাড়িটা এখন এটাতে, সরি আমি এজ করে দিচ্ছি,
আরে আমি গাড়ি তুলবো, মানে আমি কিভাবে গাড়ি তুলবো সেটাই তো বুঝতে পারছিস মানে ঘোরার জন্য উঠে যাচ্ছে না। ও এটা থাকে, এটা পরে এসে গিয়ে যাবো নেই, গোড়াটাকে রেখে এখানে থাক, গুলি বসছি আর গুলি বসছো পরে নিয়ে যাবো। ভয় পেয়ে না, তোর তো মারবো না, তো গোড়াটা ভয় পেয়েছে মনে করছে আমি মারবো। আরে না, কিন্তু জীবনও না গোড়াটা ওকে এই মুখটা কিরকম জানি খাড়ের মতো নির্গম করলো, মনে হয় খেয়াবে। আচ্ছা খিদে লেগে গেছে, তাহলে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই। ও ও আচ্ছা গাইস, এটা কেটে কিছু বুঝতে পারবো না, মানে এটা ট্যাপ দিয়ে দেখি ভালোই কমেছে অনেক কিছু। হ্যাঁ এটা মানে কি আমি রিজার্ভ হয়ে যাবে সে ট্যাপটা কি সরিয়ে দিব, আর গেট খোলা দরকার নেই মানে আমাদের দৌড়া যায় যে তুমি দৌড়াচ্ছ কেন, আমি লাভ দেবো, আমি তুমি পারো না, আমি দেবো আমি দেবো। গাইস পিগে কেন জানি লাভ উঠে যায়, ওয়েট হয় নি এটা ব্যাপার না, আর ওটা কি সেটা আমি লাভ উঠেছে মানে আমার প্রেগনেন্ট হবে মেবি মেবি, আর পানি পিগের অনেক কম। ওয়াও, তো এদিক দিয়ে হবে না কারণ এটা একটা ফালতু জিনিস, মানে জায়গাটা ফালতু। তুমি লাদা পারি না লাভ দিতে, এটা কি এটা আমি কিছু বুঝতে পারলাম না ঘোরার। আমিও আচ্ছা 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 এটার ব্যবস্থা আমি দেখছি। আচ্ছা নুহা লাভ দিও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা পিকে অনেক হাগু করছে কেন জানি বুঝতে পারছি না, পিক ভালোই মতো হয়েছে। হ্যাঁ মেরে ফেলতে পারো চাইলে, এই খাচ্ছে খাস খাচ্ছে, এই লাভ হচ্ছে অনেক, হ্যাঁ খাচ্ছে আর গিয়ে বাড়ছে তাই না। হ্যাঁ আল্লাহ, ও আমাদের একটা ইয়ে আছে তো ওটা আমি ফুটাতে পারি। হ্যাঁ এটা ফুটে, এটা ফুটে, এটা ঠিক আছে, এখানে রাত্রে ফুটে, রাত্রে অনেক সুন্দর দেখা যায়, ফুটে ফেলি রাত হতে কাটি। আরে রাত ফাত হবে কত হবে, আর আরে পিগ রে সবাই একসাথে চলছে। সাউন্ড হচ্ছে মানে, আরে যা না রে ভাই, সে আসতে পারবে না, সে মোটাই গেছে। তবে এখানে কি গেল নাকি, এদিক দিয়ে যদি যাওয়া যায় তো ভালো হতো। আরে বাবু সরো না বাবু, অন্য জায়গায় যাও, এ এই সরে সরে। আরে গাইস চিপা চিপি করে দিচ্ছে ওরা সবাই, পিগুলাকে মেরে বেঁচে দেবো। হ্যাঁ দিয়ে দাও ভালো হবে, তুমি বললে। আচ্ছা বাজিটাকে কে বাজি ফুটাই কে ভাই, ও মাস না ইনকার এ বলা, এবার দেখো ও এ বুম ও ও ফুটে গেছে তো, হ্যাঁ সূর্যের মতো মেয়ে গিয়েছে। আর ঘোড়া তুমি এখানে কি করছো, খাড় খুঁজবি? ঘোড়াটা ক্লান্ত মানে ঘোড়া ক্লান্ত হয়ে যায় দেখি, ও ড্রেস নেই কা চলাচলি করো না, ড্রেস নেই কিন্তু তারপর খাবে। বাবু যাও তুমি, হ্যাঁ একটু হাঁটেও বাজে মধ্যে চোখটা গাইজ দেখেছো অনেক ভয়ানকের মতন দেখা যায়, অরেঞ্জ কালার, সে একটু আস্তে আস্তে হাঁটছে। গোটা অনেক ভালো তাই না বলো, গোটা অনেক ভালো আছে। আরে গরু তো, গরুকে ডাক দাও দেখি, আচ্ছা
ম্যানেজ করতে পারে এটা ফ্রি ফ্রি ম্যানেজ এটা এরকমই আচ্ছা দেখো ওকে ডাক দাও দেখি এটা একই মানে এটার পিছু আচ্ছা আমি ঘুমাই যে সকালে একদম ঘুরতে যাবো ঘোরার সাথে ঘোড়া ওদিকে অথবা ঘোড়া কোথায় ও ও ভাই ঘোড়া কই এই এটা কি ভাই এ ভাই ঘোড়া এখানে ভয় পেয়ে গেছি আমি অন্ধকার তো দেখা যায় না কিছু এবার তো ঘুমাবে এবার ঘোড়াটাও কি কি অবস্থা আর একটু সেফ দিয়ে নিই একটা কারণ ঘোড়া যদি চলে চলে গরু কি আরে ঘোড়া ঘোড়া কি ঘুমাই তো ও ভাই ঘোড়া ঘুমা গেছে হ্যাঁ এই ডাক দিলে কেন হ্যাঁ এইবার তো কাজটি শেষ আটটা বাজে সবাই উঠে যায় এই যে যে দেখছে পিগুলাকে মেরে ফেলো ভালো হবে সত্যি হ্যাঁ পিগুলো অনেক বেজার লাগাচ্ছে তুমি যাও কাজ করতে পারো এটা কে না 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 গরু পরে মারো এই যে এটা মারো এটা মারো সত্যি হ্যাঁ এটা মারো আবু বকা দেয় আবু আচ্ছা এটা দেখো মেল নাকি এটা মেল ছেলে ছেলে মেয়েগুলাকে মেরো না ছেলেগুলা একটা মারো একটা মারো ছেলেটাকে আচ্ছা থাক যদি ডাব্বু বলে তাহলে বের ফেলো গরু থাকো আচ্ছা গরু গরুটাকে এই ঘোড়া তো বড় হয় না ঘোড়া ঝরাচ্ছে তুমি যদি গরুটাকে আরো সে পিগুলা ভেজা লাগবে পিগুলা আসলে বের ফেলো মেয়ে যদি না করা তো থাক বাইরে না ভরে দেই এটা ও ও হাত দিতে এটা বন্ধু আসছে এটা ভরে দিলাম ওকে ঠিক আছে এটা কয়েন খরচ করতে এ লাইট জ্বালতে রাতে লাইট জ্বালাই দিও এটা এন্টার এটা পানিটাকে ভরে দাও যদি হয় ভালো হবে ঘুরে কি খাবার খায় তুমি বললে তুমি বললে যেগুলো মোটা সেগুলোকে মেরে ফেললো এটা মোটা এটাকে মারা যায় হ্যাঁ এটা মেরে ফেলো কিন্তু ভয় লাগছে আবু যদি না বকা তাহলে মেরে ফেলতে যদি বকা দেয় নেবে না মনে হয় মেরে ফেলি মেরে ফেলো আমি জানি কে জন্য ডর লাগছে যদি আবু বকা দেয় থাক আবু বকা দেবে কিন্তু পিকুলা তো অনেক খাগু করে নষ্ট মানে ফেলতেছে পিকুলার জন্য আমার ঘোড়াটা কিছু করতে পারতেছে ওই দেখো এখানে কি করতেছে পাগল গেছে গরুটাকে উজড়ে দিচ্ছে এ এই তিনটাকে মেরে ফেলে এগুলো অনেক বেজার লাগছে আব্বু আমাকে মেরে ফেলবে তো আর গরুটা খাচ্ছে তো পিগের জন্য খাচ্ছে খাইতে পাচ্ছে না এখানে আছে খাবার দেখি তো গরু খায় কিনা মিষ্টি আছে গরু তো গাইস খাচ্ছে না কিন্তু হাগু করছে পি করছে পিয়া করছে গরু গরু ও সে আবার সন্ধ্যে খাচ্ছে না কেন তাহলে গরুর খাবার কোনটা একই হতো বা যাই হোক এটা পারে একই তো এই গরু এই যে এগুলো ভেজাল করতেছে এগুলোকে এই গরুটাকে সরিয়ে দাও ভালো হবে এগুলোকে মেরে ফেলবো যেগুলো আটকে থাকে সেগুলোকে একটু মেরে ফেলতে কিন্তু আমাকে একটু মেরে ফেলো মেরে ফেলো আব্বুকে জিজ্ঞেস করতে আব্বু আমাকে বকে দিবে আব্বুকে পরে বলো মেরে ফেলো গরুকে মেরে না দেখো
তোরা খাবার খাচ্ছে কি রে? তোরা খাবার খাচ্ছে এখন? হ্যাঁ খাচ্ছে। তোরা খাবার ঠিকঠাক মতোই আছে? আচ্ছা ওই যদি এই পিকগুলো অনেক ডেঞ্জারাস এখানে। ও তোরা খাচ্ছে খাচ্ছে। আচ্ছা তো আচ্ছা এখন আমরা জ্যাসকে ধরি নাকি কি করব? না পিকগুলোকে মেরে ফেলে নাকি? হ্যাঁ মেরে ফেলো পিকগুলোকে, মেরে ফেলো যেগুলো বেশি মোটা হয়ে যাচ্ছে। এটাকে মেরে ফেলো, এটাকে একদম মেরে ফেলো। গরু ডোড়াচ্ছে, এটাকে মেরে না এটাকে মেরে। আচ্ছা তার মাঝখানে মরে গেছে পিক, বাবা রে তো মরে গেছে। আচ্ছা এটার মাংসগুলো সেল করে আসি। ও ভাই অনেক মাংস হয়েছে। আচ্ছা এখন আমাদের লাগবে এখন কুলার নিয়ে এসো। কুলার এই যে এই পিঠটা ঝামেলা করছে, এখানে যত পিঠে আছে সব মেরে ফেলা দরকার। এখানে নেই, এই যে হাগু করে দিছে। মেরে ফেলা যায় কিন্তু ভয় পাচ্ছে না? মোটা গুলাকে মেরে ফেলো। হ্যাঁ মোটা গুলাকে মারা যায় কিন্তু একটা কুলার কোথায়? কুলারটা তো এদিকে ছিল না? গাইস গোরা খাবার খাচ্ছে না, পিকটা খাবার খাচ্ছে। থার্টিনই আছে এখনো, খায় না? না সন্দেহে মনে হচ্ছে কি খায় না সে। আমার এটাকে মেরে ফেলো। এইটা মোট মারতে ভয় লাগে তো ঘোড়াকে আমি মিটতে পারবো না, কারণ ঘোড়া খুব ভালো। ঘোড়াকে মারবো না, এই গরুটাকে না, গরুও ভালো। পিকগুলো মেরে ফেলি, এই যে এটাকে আর এটাকে মেরে ফেলি। দুটোকে মেরে ফেলা যায় কিন্তু ভয় লাগতে যে ভাই মারবো না। আচ্ছা থাক, একটাকে মেরে ফেলছে ভালো। হ্যাঁ একটাকে মেরে ফেলছি। আচ্ছা কুলার নিয়ে আমি মাংসগুলো ইয়ে করি। আচ্ছা তাহলে কুলার গুলো কই? ও কুলার গুলো ওইদিকে 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 আমি রেখে দিয়েছিলাম, এদিকে নেই। ও এদিকে তো নেই। ও না বন্ধ করো না, ও তো মরে যাবে না কি। আচ্ছা ঘোড়াকে আমি এদিকে আনবো। এই ঘোড়া খাবার খাও, তুমি খাও 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 খাও। থার্টি টুয়েলভ ফলে বুঝবো যে খেয়েছে সে। থার্টি এই নাম্বারটা এসেছে কেন? আচ্ছা এটা থেকে রাখ, এটা খা, এটা খাও তো ঘোড়া। হ্যাঁ তুমি এটা খাবে, এখন পুটে বেরিয়ে করছো। সে দেখো না কান ভয় লাগছে, ঘোড়াটা খাবার খাচ্ছে না। সে যদি খাবার না খেয়ে মরে যেতে পারে। আচ্ছা আচ্ছা খাবে ঘোড়া, এখন ঘোড়াকে খাবারের দরকার নেই, ঘোড়া খাওয়া দরকার, ঘোড়া পরে খাবে। সের ইচ্ছাতে খাবে। মোটা হয়েছে, আমি একটু মারা যায়। হুম এটা মনে হচ্ছে, এটাকে মেরে ফেলো। ডল লাগছে আমার থেকে খেয়েছেন। আরে আপনি কে বারবার, আপনি কেন দৌড়াচ্ছেন? গরু পাগল তো, গরুকে মারবো না তো। না গরুটা ভালো আছে, ঘোড়া ভয় পাচ্ছে। ঘোড়ে সে কে লাইটতে ওরে ভাই, ঘোড়া মরে গেলে লাইট হয়ে। হ্যাঁ গাইস যাই হোক, বাকু বলে মরে নেই সে। পি কোথাকার পি, তুষ্ট পি দেখি আমার সে ঘুরে মরে গেছে। দেখি দেখি না পিকটাকে মাংস করে ফেলো। সে দৌড়াচ্ছে দরে। ও দুজনে একসাথে মিলামিলি হচ্ছে। আচ্ছা আমি মাংসটা সেল করে আসি, আর গরুর সাথে একসাথে হচ্ছে। কুলার এদিকে আছে তো সুন্দর। আচ্ছা পরে সেল করবো, নি এখন সেল টেল করার দরকার নেই। তুমি হ্যাঁ বলছিলো এই পিকগুলোকে মারতে, তাই এই পিকগুলোকে মারছি। হ্যাঁ আবার আব্বুকে, আব্বু তো যে আব্বুকে কিন্তু বলবা যে আমি মারছি, তুমি কিন্তু মারতে বলছো তাই মারছি। হ্যাঁ এটা বলবা, আমারটা বলবা আমি কিন্তু মারি না। হ্যাঁ তবে আসে মানে আমরা ঘুরে আসি চলে। হ্যাঁ যদি কাশ হয়ে যায় তাহলে। আচ্ছা এটা আমি কিছু মানে বুঝলাম না। আচ্ছা দেখি এটা কি, এটা কি কাহিলের জিনিস? তারপরে কাহিলের জিনিস এই কে, ওরে বাবারে কি লাভ দিছে ঘোড়াটা। হ্যাঁ পার থেকে সেই লাভ দেয়, এটা এখান থেকে। তারপর ঘোড়া গাড়ি গাড়ি ফাড়ি লাগবে। গাইস এখানে গাড়ি কি করছে? তোমাদের এটা তো তখনই দেখাইছে যখন মানে আগেই তো দেখছো এটা। ও হ্যাঁ
আসলে এটা কিছু মানে বুঝতে পারতেছি না, এটা কি গাইস? তোমার আপনাকে জানেন গাইস এটা কি? কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। আর এখানে মনে হয় ঘোড়া আবার ইয়া করা হয়, দেখি ও এদিকে না পিছিয়ে, এটা একটা ঘোড়া। এখানে কি হ্যাঁ এখানে ঘোড়া ইয়ে করা যায় কেনা যায় আর কি, ঘোড়া তো আছি লাগবে না। আর এখানে হরিণ তৈরি আছে, এটা আমি কিছু বুঝতে পারলাম না যে এটা কমেন্টে জানাবেন কি, কমেন্টে জানাবেন এটা কি। এটা মানে একটা ঘোড়া 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 কিনে একটা ঘোড়ার মতো একটা চিহ্ন থাকে আর কি, এটা এটা লাইফের মতো, এটাই মানে কি কাহিল, এটা আমি নিজে জানি কাহিল। এটা ঘোড়া তো গাইস ঘোড়া খাবার পানি কমছে, কমতেছে অনেক, তাই সে খাচ্ছে না কি করব। ও গাইস টেম ঘোড়া এটা পিএসসি দিছি, যাই হোক গাইস আচ্ছা রাঞ্চে যাই, আমরা এখন রাঞ্চে যাবো আর ঘোড়াটা খাবে। লাঞ্চ কোথায় যে মাঝে মধ্যে দেখে, হ্যাঁ আর আমরা রাঞ্চে চলে আসছি। এটা কি এটা মানে কিছু জানি না, এটা কমেন্টে জানাতে হবে তাইলে জানি না। যাই হোক এটা কি আমি নিজে জানি না, আমি আর এই গুহাটা অনেক পাক না আসলে গাইস, আপনাকে যে বলবো এই গুহাটা বেশি পাক না, পাড়াটা লাভ দিতে এখানে আবার হরিণ চলে আসতো, বলতে যাবি লাভ দেবো না ও লাভ দেয় কিছু পারে না, এই দেখেন কি হয় লাভ দেয়। আর এদিক দিয়ে ঘোড়াটা আসলে লাভ দেয় না, কারণ এদিক দিয়ে অনেক ইয়ে আর কি, হ্যাঁ অনেক চিপে না, হ্যাঁ চিপার জন্য যেতে পারে ঘোড়া, যেতে পারে না। আচ্ছা যাই হোক এই দিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে দেখো ঘোড়া এখন দৌড়াচ্ছে না, এখন আমার ঠিকই দৌড়াচ্ছে। এটা কিছু বুঝলাম, এটা কি আপনি একটু কমেন্টে জানাবেন অবশ্যই যে এটার মানেটা কি, মানে এই যে বাড়তেছে বাড়লে কি হয় সেটা আমি জানি না, আপনারা এই জানেন কিন্তু। ওকে তো আজকের ভিডিওটি পর্যন্তই, আজকে আজকে খেলবো না, ভালো থাকবে সবাই আর কি কোন কি কি।